শামলি আমার কথাটা শোনো। না আমি তোমার ভালোর জন্য বলছি শামলি, শোনো, এছাড়া কোনো উপায় নেই। উপায় নেই মানে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে ওই ছোট লোকের বাচ্চাটার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? এটা কি দাদাগিরি হচ্ছে নাকি? কখনো না। এই শ্যামলী সেনগুপ্ত সবার সামনে গিয়ে বুক ঠুকে বলবে যা করেছি বেশ করেছি, দেখি ওরা কি করতে পারে। বেশি কিছু করবে না, একটা অনাথ বাচ্চা মেয়ের উপর অত্যাচার করার অভিযোগে যাতে পুলিশ অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে পারে তার ব্যবস্থা করবে। এত সস্তা, তুমি আমাকে ফোনটা দাও। দাও না, ফোনটা দাও, আমি কাকলিকে একটা ফোন করি। শোনো শোনো শোনো, আর না, আরে কতবার তো সকাল থেকে ফোন করলে, ফোন ধরলো? তুমি তো বাড়িতেও গিয়েছিলে, সেখানেও তো নেই। আমি তোমাকে বলছি ওই কাকলি মিত্র যত নষ্টের গোড়া, তোমাকে ফালতু কথা বলে এগিয়ে দিয়ে এখন কাজের সময়তে নেই। ফোনটা বন্ধ, জানা কথা ফোন বন্ধ থাকবে। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না শ্যামলী, যে যদি ও সত্যিই কিছু করার ক্ষমতা থাকতো তাহলে এখানকার ছবিটা অন্যরকম হতো। ও নাকি রাইটার্স লালবাজার সব নাকি একেবারে তোলপাড় করে দিয়েছে। দূর দূর, আমি তোমাকে বলছি ও হচ্ছে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া পাবলিক। ঠিক আছে ঠিক আছে, সে যাই হোক, কিন্তু আমি তোমার কথা শুনবো না। ওই ছোট লোকটার কাছে আমি সবার সামনে গিয়ে কিছুতেই ক্ষমা চাইবো না, নেভার। দেখি ওরা আমি কি করতে পারে। আজকে ঘেরাবের সময় মিসেস আচার্য একটা কথা বলছিলেন, কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা প্রায় ঠিক। উনি বলছিলেন যে আমরা নিষ্ঠুর বলেই আমাদের কোনো সন্তান হয়নি, নিজের থাকলে মুন্নিকে আমরা এত কষ্ট দিতে পারতাম না। কেন শ্যামলী, আমারও তাই মনে হয়, আমরা নিষ্ঠুর বলেই হয়তো আমাদের কোনো সন্তান হলো না। এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ বলতে পারলাম। দিনের পর দিন তুমি মুন্নিকে কত কষ্ট দিয়েছ, সারা কমপ্লেক্স জানে, আমি জানতাম না। একটা প্রতিবাদ করিনি, দিনের পর দিন চুপ করে থেকেছি। দেবীর কথাগুলো আজ অস্বীকার করার কোনো উপায় নেই আমার। আমি তোমাকে বলছি শ্যামলী, তুমি মা হবার যোগ্য নও, বলে মা হতে পারোনি। আমিও বাবা হবার যোগ্য নই। তুমি যখন ক্ষমা চাইবেই না তখন আমি যাচ্ছি, কারণ আমি সত্যি লজ্জিত অনুতপ্ত। আমি সবার কাছে ক্ষমা চাইব, সবার কাছে, বিরিঞ্চির কাছে। বিরিঞ্চিকে কে খবর দিল? তোমার কাকলি মিত্র নিশ্চয়ই দেয়নি।